আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পতনের দুটি কারণের কথা উল্লেখ করেছিলেন। আজকে ভিডিওটিতে আমরা সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যে দুটি বিষয় কোনো মানুষের মধ্যে থাকলে তার পতন অনিবার্য। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। জীবনে চলার পথকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন। সুখ, দুঃখ, আনন্দ, মুসিবত সবসময় মুমিনের জীবনযাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়, পরিশ্রম বিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখপ্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে, হে মুআজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাক, কেননা এটি মানুষকে সফল হতে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে সরিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। নিজের হাতের পরিশ্রমে উপার্জিত জীবিকার চেয়ে উত্তম আহার আর কেউ কখনো গ্রহণ করেনি। সহিহ বুখারী হাদিস নম্বর 2072। অর্থাৎ এই হাদিসের দ্বারাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অলসতা পরিহার করতে বলেছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উল্লেখ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাসিদে জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন। যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, শুধুমাত্র দুনিয়ার প্রতি আসক্ত হয়েছেন, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক বার্তাও তুলে ধরেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, সে সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সেই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটার মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে। তখন এক সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুটি কারণ, এক নম্বর, ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, দ্বিতীয় নম্বর, তোমরা দুনিয়াকে অধিক ভালোবেসে মৃত্যুকে ভয় করতে থাকবে, আখেরাতের জন্য তোমাদের মৃত্যু ভয় থাকবে না। অথচ আখেরাতকে স্মরণ রেখে তোমাদের মৃত্যুকে বেশি বেশি ভয় করা উচিত। প্রিয় দর্শক, বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এ দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে চলছে। পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামের জীবনযাপনে মৃত্যুর আশঙ্কা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মানুষ। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের স্পর্শ করবেই। সূরা নিসা আয়াত 78। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসে ভবিষ্যৎবাণীগুলো প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তবে মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে। মুমিন মুসলমানের উচিত হবে দুনিয়ার ভালোবাসা ও ফেতনা থেকে বিরত থাকা, ইসলামের জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া, পরকালের কল্যাণেই মৃত্যুকে বেশি স্মরণ করা এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে জীবন পরিচালিত করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যায় উপনীত হবে তখন সকালের জন্য অপেক্ষা করো না, আর যখন তোমার সকাল হয় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। অসুস্থ হওয়ার আগেই তোমার সুস্থতাকে কাজে লাগাও আর তোমার মৃত্যুর জন্য জীবিত অবস্থায় পাথেয় জোগাড় করে নাও। সহিহ বুখারী হাদিস নম্বর 6416।
আমরা সব সময় এই দোয়াটি পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 6376। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা শুধুমাত্র দুনিয়াবী ভালোবাসা থেকে হেফাজত করুন, পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, পরকালের ভয়ের উদ্দেশ্যে এবং নাজাত লাভে বেশি বেশি মৃত্যু স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।